নমস্কার, পার্বতীচিত্রার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের চাইনিজ রেসিপি চিলি চিকেন করে দেখাবো। এটি বানানো খুবই সহজ, যে কোনো অনুষ্ঠানে আপনারা করে খেতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি বোনলেস মাংস নিয়েছি 800 গ্রাম। দেখুন, মাংসটা আমি বাজার থেকে কিনে এনে তারপরে সাইজ করে কেটে নিয়েছি। একটা ডিম নিয়েছি, রসুন কুচি নিয়েছি 2 টেবিল চামচ, আদা কুচি নিয়েছি 2 টেবিল চামচ, আদা পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, রসুন পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ। এখানে বড় একটা ক্যাপসিকাম আমি চৌকো ডুবো করে কেটে নিয়েছি। 2 মিডিয়াম সাইজ বড় পেঁয়াজ পাপড়ি আমি সারিয়ে নিয়েছি। নুন নিয়েছি পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার নিয়েছি 4 টেবিল চামচ, ময়দা নিয়েছি 2 টেবিল চামচ, ছোটো চা চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি, টমেটো সস নিয়েছি, সয়া সস নিয়েছি, রেড চিলি সস নিয়েছি, চা চামচের 1 চামচ চিনি। এখন আমি মাংসটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, আদা পেস্ট দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1টা, ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, ময়দা 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ। এখানে আমি সব কিছু ভালো করে মেখে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে কোনো জল ব্যবহার করছি না। দেখুন, আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। আমি কর্নফ্লাওয়ার প্রথমে 4 চামচ দিয়েছি, পরে 1 চামচ অ্যাড করেছি, মোট 5 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নিব। তার জন্য আমি একটা কড়াই প্যান গ্যাসে বসিয়ে তেল পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি মাংসগুলি ভেজে নেব, 30 মিনিট হয়ে গেছে। এভাবে আমি সবগুলি ভেজে নিচ্ছি। দেখুন, আমার মাংস ভাজা হয়ে গেছে, বেশি লাল করে আমি ভেজে নিয়ে হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। দেখুন, আমি একটা ননস্টিক কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে নিচ্ছি। গ্যাসটা আমি তোমার মিডিয়ামে রেখেছি। আদা কুচিটা দিয়ে দিচ্ছি 30 সেকেন্ডের মতো, একটু ভেজে নিচ্ছি। দেখুন, আমার আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়িগুলি আগে থেকে ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে রেখেছি। এখন আমি এখন একটু আমি নাড়ি চাড়িয়ে ভেজে নিচ্ছি। দেখুন, আমার পাপড়িগুলি প্রায় ভাজা হয়ে গেছে, এমনভাবে ভাজতে হবে যাতে না মজে যায়, আবার শক্ত না থাকে। এখন আমি 1 টেবিল চামচ নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন আমি একটা পাত্রে 3 কাপ জল নিয়েছি। এখানে 7 টেবিল চামচ টমেটো সস আছে, যেহেতু আমার মাংস 800 গ্রাম। সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, মিশিয়ে নিচ্ছি।
জল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখন আমার পেঁয়াজের পাপড়ির ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাংস ভেজে আগে থেকে ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে। আমি 2 মিনিট সব কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এখন এই তৈরি করা রাখা কর্নফ্লাওয়ার, টমেটো সব কিছু দিয়ে বানিয়ে রাখা এটা আমি দিয়ে দিচ্ছি জলের সঙ্গে গুলিয়ে রাখা। এখন গ্যাসটা আমি একটু হাইতে করে দিচ্ছি, দিয়ে ফুটে উঠতে দেব। 3টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। এখন এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিট এভাবে রেখে দিব গ্যাসটা মিডিয়ামে করে। চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, গ্রেভিটাও আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন কম বেশি করে। দেখুন আমার 4 মিনিট হয়ে গেছে। এখন আমি আমার চিলি চিকেনও তৈরি হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নেব। দেখুন আমার চিলি চিকেন তৈরি হয়ে গেছে। আমি যেভাবে করলাম আপনারা সেভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।